বর্তমান সময়ে টেলিগ্রামের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এটা দিয়ে নানান ধরনের পুটের মাধ্যমে নানান ধরনের কাজ করা যায়, এক একজন এক এক পারপাস। সো এখন এটাতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় বা অ্যাকাউন্ট করে কীভাবে লগ ইন করতে হয় এই বিষয়টা মূলত আমরা এখানে জানবো, এবং অ্যাকাউন্ট করার পর কীভাবে আমরা ইউজার নেম সেট আপ করতে পারি সেটা জানবো। খুবই সিম্পল কয়েকটা প্রসেস। আর তার জন্য অবশ্যই টেলিগ্রাম অ্যাপসটি আপনাকে ডাউন করতে হবে। ডাউন করার জন্য প্লে স্টোরে আসবেন, তারপর এখানে টেলিগ্রাম লিখে সার্চ করবেন, দেন ওপেন করে নেবেন। তো ফার্স্ট টাইম ওপেন করার পরে এরকমই আসবে। এখানে প্লাসের পরে ডাবল এড জিরো দিবেন, তাহলে বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। এখন আপনাকে একটা নাম্বার টাইপ করতে হবে। সো জিরোতে এখানে টাইপ করাই আছে, আমরা জিরোটা বাদ দিব, 16035। সো নাম্বার টাইপ করা হয়ে গেছে। নাম্বার টাইপ করার পর দেন আপনি জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করবেন। আর যদি আপনার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করা আছে আপনার মোবাইলের মধ্যে, ওইগুলোর সাথে যদি এটা কানেক্ট করতে না চান টেলিগ্রামটা, তাহলে টিকমার্কটা অবশ্যই তুলে দেবেন। তো আমি তুলে দিলাম, তুলে দেওয়ার পর নেক্সটে ক্লিক করছি। নাম্বার ঠিক আছে কিনা, ইয়েস ঠিক আছে। কিছুক্ষণ ওয়েট করতে হবে, নাম্বার একটা কোড চলে আসবে। আর ভুলে কেউ এই নাম্বারে কল দিতে যাবেন না, নাম্বারটা আমি ব্যবহার করবো না, জাস্ট কিছু টিউটোরিয়াল মেক করার জন্য নাম্বারটা নেওয়া হয়েছে। সো কোডটা চলে আসছে, অটোমেটিক বসে গেছে এবং নেক্সট পেজেও চলে আসছে। এখন আপনি আপনার নামটা অবশ্যই টাইপ করে দেবেন। আমি দিচ্ছি রবিন টিউটোরিয়াল, তার নেক্সটে ক্লিক করবো। ইয়া আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে। তারপর থ্রিট মেনুতে যাবেন। টেলিগ্রামের মধ্যে আপনি একাধিক অ্যাকাউন্ট রাখতে পারবেন, যেমন দেখতে পাচ্ছেন উপরে দুইটা অ্যাকাউন্ট রয়েছে। এখানে তিনটা অ্যাকাউন্ট একসাথে রান করা যায়, আপনি চাইলে একটা থেকে একটা সুইচ করে করে কাজ করতে পারবেন। এখান থেকে আমরা যাব সেটিংসের মধ্যে, ইউজার নেম নন দেওয়া আছে, টাচ করব, একটা ইউনিক ইউজার নেম দিয়ে দেবেন। আর যদি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন, তাহলে আপনার টুইটার ফেসবুক যেগুলো খুলেছেন ওইগুলোর সাথে ম্যাচ করে একটা ইউজার নেম এখানে টাইপ করবেন। যেমন আমি দিচ্ছি rirobineee, দেওয়ার পর টিকমার্ক দেব, ইয়া এটা সেট আপ হয়ে গেছে। দেন আপনি এখানে সার্চ করেন, সার্চ করে আপনার কোনো চ্যানেল থাকলে এটা অ্যাড করতে পারেন বা নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারেন, এটা আপনার বিষয় আর কি, আপনি কীভাবে ব্যবহার করবেন। যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে rirobineee, সার্চ করে চলে আসে অবশ্য তিনটাই আমার। আর্নিং সাপোর্ট, এটা ইউজার নেম হচ্ছে rirobineee24, তারপর হচ্ছে rirobineept, rirobineeLT। তো প্রথমটাই যাচ্ছি, জয়েনে ক্লিক করলাম। তো এই যে উপরে নামটা ক্লিক করবেন প্রোফাইলে, তারপর মোরে ক্লিক করবেন, এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আমার প্রত্যেকটা গ্রুপের লিঙ্ক, অ্যাডমিন ডলার পাইসেল অ্যাডমিন, তারপর প্রবলেম সলিউশন গ্রুপ এবং অন্য একটা গ্রুপ আর কি, সমস্ত গ্রুপে ইনফরমেশান দেওয়া আছে। টাচ করে জয়েন করে নিতে পারবেন খুব সহজে। এবং যে গ্রুপটা আপনার ফেভারিট বা যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বা যে পার্সনকে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন, ওটা সিলেক্ট করে চাপে ধরে দেন থ্রিওটে ক্লিক করে, অথবা এই যে পিন অপশন চলে আসছে, পিনে ক্লিক করে দেবেন, তাহলে পিন হয়ে যাবে। এটা নিচে যাবে না, যত গ্রুপে যত কিছু জায়গাতে জয়েন করেন না কেন, এটা অলওয়েজ উপরে থাকবে। সো এই হচ্ছিল টোটাল বিষয় টেলিগ্রামে, আপাতত এতটুকু জানলে যথেষ্ট। সো ফাইনালি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিক আবার কথা হবে। আসসালামু আলাইকুম।